Hijo de Borbón. হচ্ছে এটা ওরি ওটা কি হচ্ছে ঘন্টুরি হচ্ছে সুন্দর সাজানো হয়েছে তো দেখো ডেকোরেশন কার্ডিওর বার্থডে হয়ে গেছে, শুভমের বার্থডে হয়ে গেছে, আজ হচ্ছে কার বার্থডে? আড়াই মেরি মা, আড়াই মেরি মা, আজ হচ্ছে আমার বার্থডে। তো মিডনাইট সেলিব্রেশন হবে বলে ছোট্ট একটা কেক আমার জন্য, তার সাথে এত সুন্দর একটা ডেকোরেশন। কালকে হা হা কালকে কালকে বাবুজি কেক, বাঙালির প্রিয় বাবুজি কেক। দেখো কি সুন্দর সাজিয়েছে বাবাতে আর ছেলেতে, দারুণ সুন্দর, দারুণ দারুণ। আজকে কার বার্থডে? মার বার্থডে, আমার বার্থডে। ডেকোরেশনটা দেখো জাস্ট, আজ আমার 38 বার্থডে, তম বার্থডে। এই পৃথিবীতে এসেছি আমার 30টা বছর হয়ে গেল, ভাবতেই পারছি না। বাবু 30 বছর কাটিয়ে উঠলাম আর 30 দেখো প্রিয় লাইট বন্ধ করে দিয়ে চল রেডি। ওয়াও ওয়াও, ওটা এখন না, ওটা বাবা দেবে, ওটা মাঝখানটা দেবে। আগে এই ক্যান্ডেল গুলো ধরে নিয়ে বাবা, এই ওই মোমবাতি দাও নিভে গেল। এখন ওর অ্যাপেলে কটা ছবি তুলছে। লাইটটা বন্ধ করে দিলে কেমন লাগবে? হাতে দিয়ে লিখে দেবে আস্তে আস্তে দিও, সেদিনকে বাবা একবার খেয়েছে, বাবাই জ্বালা। তুমি ছবি তুলো, এখানে বসো। কিন্তু ফ্ল্যাশ লাইট অন করে রেখেছে। ও তাহলে লাইট বন্ধ জ্বালিয়ে দাও, তুমি ছবি তুলবো না? Happy birthday to you, happy birthday to you, happy birthday dear you. না ফু দিলে তাহলে কি হয় বলো তো, আমি পরে বলছি। ফুটো দিয়ে দেবো লাইটটা, ওটা জানি। থ্যাংক ইউ, তুই একবার হ্যাপি বার্থডে বলে দে বাবার মনে। এগুলো এখানে ফেলো না, বাটিটা নিয়ে আসো, বাটিটার মধ্যে ফেলো। এখন খাও, খেতে হয়েছে
একটু না আর খাব না আমি আমার আমার বোকাল দিছ না ফুলগুলো ছড়িয়ে দাও বন্ধ করে দেবে হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। গুড মর্নিং এভরিওয়ান। তো আজ হচ্ছে আমার বার্থডে, তো ভীষণ খুশি আমি। কারণ বার্থডে মানে এমনি সবাই দেখবে খুশি হয়ে যায়, তো আজ যেহেতু আমার নিজের 30তম বার্থডে, তো আমি একটু বেশি খুশি। কারণ 30টা বছর হয়ে গেছে আমি এই পৃথিবীতে এসে কাটিয়ে ফেললাম। উফ, মানে আর কি চাই, 30টা বছর! মানে হয়তো অনেকে শুনে ভাবছি ভাই সব কি বলছে, বাট আমার কাছে অনেকটা, মানে 30 বছর বেঁচে আছি মানে অনেক কিছু রয়ে গেছে। কারণ আজকালকার মানুষের দিনে মানে জীবনের কোনো গ্যারেন্টি নেই। তো ভাই 30 বছর কেটে নিয়েছি, মানে অনেক কিছু করে ফেলেছি, আর 30টা বছর কাটিয়ে ফেলি হয়ে যাবে। তো সবাই আমাকে একটু উইশ করে দিও। তো আমি আজ ভীষণ 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 খুশি। কালকে রাতেরবেলায় ছোট্ট করে একটা সেলিব্রেশন হয়েছে, আর সকালবেলায় উঠে আমি স্যান্টার করে একটা নতুন না কাপ্তান নাইটি পরে নিই, যেটা আমি অনেকদিন আগে কিনে রেখেছিলাম। তো সেটা ঘরে ছিল, হট করে মনে পড়লো, তো এটা পরে ঝটপট স্নান করে পুজো দিয়ে নিয়েছি। কালকে ফুল কিনে এনেছিলাম। তো এই হচ্ছে আমি পুজো দিয়েছি এখানে, ঠাকুরের আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করে নিয়েছি। আর এখন হচ্ছে রান্নাঘরে রান্না বান্না। তো 3 রকমের ভাজা হয়ে গেছে, যেটুকুনি ঘরে ছিল, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। এখানে ডালের সিটি পড়ে গেছে, এখানে পায়েস প্রায় রেডি, চিনিটা দিলেই হয়ে যাবে। এখানে চিকেন রয়েছে, মাটন রয়েছে, এগুলো হচ্ছে হঠাৎ করে ঠিক হলো, রাতে একটু ছোট করে সেলিব্রেশন হবে, তো তার জন্য চিকেন আর মাটন আনা। আর এখানে আমি আলুটা ভেজে রেখেছি মাটনের। এই হচ্ছে রান্নার বান্নার পরিস্থিতি আপাতত। কারণ আমি এখন রান্না করে ঝটপট দুপুরের রান্নাটা সেরে, দুপুরের রান্নাটা মানে রাতের রান্নাটা পরে করবো, কারণ একটু বেরোবো, বড়মাতলায় পুজো দেবো, না খেয়ে আছি, যার জন্য সকালবেলায় মানে উঠে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। কারণ রান্না রান্না করে রেডি হয়ে বড়মাতলায় যাবো, একটু পুজো দেবো, তারপরে বাবা বুড়োশিবের কাছে যাবো, ওখানে একটু পুজো দিয়ে তারপরে বাড়ি আসবো। তো চলো তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না করে নিই, সারা রাতের অনেক 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 মজা করবো। তো চলো, রান্না বান্না চলছে এখন। এখানে চাটনি হচ্ছে, ভাত ভাত হয়ে গেছে, ভাতটা অপুর দেবো এখন, ডাল হয়ে গেছে, 3 রকম ভাজা হয়ে গেছে। এখানে করছি রাতের জন্য চিকেন, এটা করে রাখবো, মাটনটা পরে করবো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর। এখানে চাটনিটা প্রায় শেষের দিকে, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখন হবে পাবদা মাছ। ব্যাস, তাহলে দুপুরে রান্না কমপ্লিট, 3 রকম ভাজা, ডাল, মাছ আর চাটনি। আর রাতে হচ্ছে আছে চিকেন, চিকেনের সাথে রুমালি রুটি, মাটন, মাটনের সাথে পোলাও, মিষ্টি পায়েস। এই তো পায়েস তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখানে এনেছে ও পাবদা মাছ। পাবদা মাছটা আদা জিরে দিয়ে একটু ঝাল করবো। আরো মাছ আছে, ইস রে, এখানে যে বাজার এনেছে, আমি এখনো বাজারের থলি দেখিনি। দেখো তোমাদের একবার ঝটপট করে দেখিয়ে দিই রান্নাঘরের আপডেটটা। এখানে মাটন, মাটনটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, যেটা পরে রান্না হবে। এখানে হচ্ছে 4 পিস পাবদা মাছ, সেটা এখন ঝাল হবে। এখানে হচ্ছে চিকেন, চিকেনটা রাতের জন্য কষা, রুমালি রুটির সাথে হবে। আর এখানে হচ্ছে চাটনি, ইয়ামি ইয়ামি। তো চাটনিটাও প্রায় শেষের দিকে, এখানে ভাত হয়ে গেছে, ভাতটা উপর দেবো। এখানে মুগের ডাল, 3 রকম ভাজা, ভাজা 3 রকমই রাখছি, কারণ বেশি টাইম নেই। এখানে কাজু কিশমিশটা বের করে রেখেছি, পায়েসে দিয়েছি, আর বেশ খানিকটা রয়েছে। এই হচ্ছে রান্নাঘরে আপডেট। আর এখানে যে বাজার কি এনেছে এখনও জানি না, এগুলো আমি এখন কিচ্ছু ধরবো না, সবজিগুলো সব ক্যারি করে ফ্রিজে রেখে দেবো, যেদিন যেটা রান্না করবো তখন পরিষ্কার করে নেবো, কারণ এখন আর রান্না করা মানে ধোয়া যাবে না। দেখো জন্মের দিন, এই দিন আমি কাঁদছি চোখে জল, কি কষ্ট, পেঁয়াজ কাটছিলাম তার জন্য চোখে জল চলে এসছে, কারণ কালকে রাতে কেটে রেখেছিলাম, তাও কম পড়েছে, কারণ চিকেনটা হওয়ার পর মাটনের জন্য দেখলাম যে পেঁয়াজটা কম, তো কেটে ফেললাম আর কেটে ফেললাম। তো এখানে মাছ হয়ে গেছে, আর ছোট্ট ছোট্ট পাবদা মাছ আছে, আর এই ছোটো সাইজের পাবদা মাছগুলো ভীষণ টেস্ট হয় বড়োর থেকে, আমার তো তাই মনে হয়, তার জন্য ওকে বলেছি ছোটো সাইজের আনবা, কারণ ও সবসময় বড়ো বড়ো সাইজের নিয়ে আসে, আমার খেতে একদম ভালো লাগে না, যেহেতু এখন মাছ খেতে আমার ভালো লাগছে না। তো আজ শুভ জন্মদিন, জন্মদিনে মাছ আর শাক, মাছ শাক নিয়ে এসছে বাবা, এখন তো শাক করতে হবে, কখন বেরোবো পুজো দিতে, পুজো দেওয়ার আগে আমাকে আবার স্নান করতে হবে, এখন পুরো দুপুর হয়ে গেছে, আমি এখনো খাইনি, তো ভেবেছিলাম সকালে পুজোটা দিয়ে আসবো, কিন্তু এই যে পুজো দিতে গেলে এখানে এসে রান্না ফান্না পুরো ছড়িয়ে একদম বিচ্ছির গান্ডা হয়ে যাবে। তো ঝটপট করে শাকটা ভেজে নিই, একটুখানি ভাজবো দেখি, যেহেতু ভাজ দেওয়া হয়, তো তারপরে চিকেনটা প্রায় হয়ে গেছে অলমোস্ট, আর দুপুরে হবে মাটন, মানে বিকেলের দিকে মাটন আর পোলাওটা হয়ে যাবে। এই যে সোম সরকার মাটন করবে, আমাকে করতে দিচ্ছে না, আমি করবো, আমি করবো মাটনটা, ইস রে ইস রে ইস রে, কি তাই, চলো পরে আমার কথা বলছি। তো চলো ঝটপট করে অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি, এখানে থালা বাসন মেজে নিয়েছি, গ্যাস টাস এখন হচ্ছে সম্ভব না, রান্না হবে, তো মাটনটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর শুভ এনেছে এই যে কুচু চিংড়ি, কালকে ও মাটির আলু এনেছে, এই যে খুব সুন্দর কুচু চিংড়ি না, এটা মিডিয়াম সাইজের চিংড়িটা, এই চিংড়িটা খেতে খুব ভালো লাগে,
তো এই চিংড়িটা এখন রেখে দেবো, দুপুরবেলা ও যখন রান্না করবে মটনটা তখন আমি চিংড়িটা বেছে নেবো। তো চিকেন হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে সব কমপ্লিট, এখন আমি ঝটপট স্নান করে তারপরে পুজো দিতে বেরোবো। শাক ভাজাটা হয়নি, শাক ভাজাটা এসে ভাজবো। তো চলো আমি ঝটপট রেডি হয়ে নিয়েছি। এটা শুভ মেহেদি আর নতুন কুর্তিটা, সেটা তোমাদের দেখানো হয়নি, এটা আমার বার্থডে ফার্স্ট গিফট। এই কুর্তিটা ব্ল্যাক লেগিংসটা কালকে কিনে নিয়ে এসেছি। তো এইভাবে প্লেনভাবে স্নান করে রেডি হয়ে নিলাম, এবার ঝটপট বেরোবো। আজকে সবই নতুন, আর এই যে দাদার দেওয়া এই বার্থডে মানে বার্থডে গিফট, সরি মানে দাদার দেওয়া এই গিফটটা আজ ইউজ করি, ব্যাগটা আজকে সবই নতুন, শুধু আমি পুরনো না। আজ তো আমার বার্থডে, আমিও নিউ। তো খুব সুন্দর বানিয়েছে। তো চলো ঝটপট বেরিয়ে যাই, পুজোটা দিই, তারপরে শুভমকে আমি ফোন করবো, ও আমাকে প্রমোদালা থেকে নিয়ে তারপরে যাবো বার্থডে গিফট আনতে। দেখ এইভাবে আমি রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে বলো? এই কুর্তিটাও পছন্দ করে নিয়েছি, একটু ঢালা ঢালা রয়েছে কারণ এম সাইজটাতে একটু ঢালা হয়, আমি পরি, পরে টরে তারপরে এবার কেচে মেরে নেবো। তো আশা করছি ভালোই লাগছে, ব্ল্যাক লেগিংস দিই আর নতুন ব্যাগ। বার্থডে দাদা যে ব্যাগটা দিয়েছিলো, ব্যাগটা আজকে উদ্বোধন করলাম, কালকে একবার নিয়েছিলাম বাট কালকে সেভাবে নিইনি। তো নতুন ব্যাগ, নতুন ড্রেস পরে আমি এখন চললাম পুজো দিতে। তো যাই, তারপরে বার্থডে গিফট কী দেয় আমি জানি না, কী দেবে জানি না, কিছু তো একটা নেবই আর ও দেবে। তো চলো আগে যাই, তবে কথা হবে। কি দাও দাও, আমি জানি না কি করবো তুমি। চলো আমি ঝটপট এখন গিফট পুজোটা আগে দিয়ে আসি, তাহলে দেরি হয়ে যাবে। ক্যামেরাটা ঝাপসা লাগছে কেন? গায়ে জল নিয়ে বা অন্য কোনো অসুস্থতা নিয়ে মন্দিরে প্রবেশ করবেন না। তো দেখো আমি চলে এসেছি পোড়ামাতলায় পুজো দিতে। তো পোড়ামাতলায় পুজো দেওয়া হয়ে গেছে, এখন এসেছি শিব বাবার কাছে একটু প্রণাম করতে আর তেনার কাছ থেকে আশীর্বাদ নিতে। তো এখানটায় একদম কেউ ছিল না, নিস্তব্ধ, বেশ ভালো লাগছিল। তো বেশ খানিকক্ষণ থেকে তারপরে আমি এবার বাড়ি চলে এসেছি। তো চলো পুজো দিয়ে নিয়ে চলে এসেছি, তারপরে এসে একটু প্রসাদ খেলাম। আর প্রচণ্ড ঠান্ডাটা মাঝে মাঝে এত নাক শুশুর করছে, আর এখন বেশি ঠান্ডা লাগার কারণ হচ্ছে একটুখানি শাক ভাজলাম খুব তাড়াতাড়ি করে, কারণ রিওকে আনতে যাবো, রিওকে আনতে গিয়ে তারপরে যাবো দোকানে। তো একটুখানি এটাকে পালং শাক ভেজেছি একদম একটুখানি, তো ওই লঙ্কার ঝাঁঝে ঠান্ডা লাগবে। একটুখানি স্যালাডের জন্য শশা কেটে নিয়েছি, বেশি বেশি কিছু কাটবো না। আর শুভম এখানে বাটিটা রেডি করে রেখেছে, পায়েস মাছ আর ডাল, তারপরে এসে থালায় ভাত টাত পেরে নিয়ে খেয়ে নেবো, আর তারপরে শুরু হবে আবার দুপুরের মানে রাতের রান্নাটা। তো চলো এই হচ্ছে শাক ভাজা, আর এখানে তো সব রান্না বান্না সব কমপ্লিট। আমার গলায় আছে তো, আসতে আমার গলায় আছে তো ওরকম, আমি ওটা নেবো না রিও, আমার মোটেই পছন্দ হচ্ছে না ওইসব জিনিস। একটা ঠাকুর হচ্ছে দেখেছিস রাত্রে? দেখো রিও আমার জন্য গিফট কিনেছে, আর আমার দুপুরবেলাকার খাবারের থালা রেডি করে নিয়েছি। এখানে শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, শশা, ভাত, এখানে ডাল আছে, মাছ আছে, চাটনি, পায়েস। পায়েস আমি এক চামচ খাবো, ভালোবাসি না খুব একটা খেতে। চাটনিটা খাবো, মাছ একটা খাবো, একটা মাছ ওকে দিয়ে দেবো, আর ভাতটুকুনি খাবো, খিদে পেয়ে গেছে। তো চলো ঝটপট খেয়ে নিই।
বাড়ি এসে রিওকে খাইয়ে দিলাম, ও এখন খেলা করছে, ওকে ঘুম পাড়াবো। তার আগে ভাবলাম আমি একটুখানি খেয়ে নিই, তারপর ওকে ঘুম পাড়াবো। তো শুভমের খাওয়া গেছে, রিওর খাওয়া গেছে, লাস্ট প্যাসেঞ্জার আমি। আমি এখন ঝটপট করে খেয়ে নিই, খেয়ে নিয়ে একটু শোবো, রিওকে ঘুম পাড়াবো, আমি একটু শোবো। তারপরে বিকালবেলায় ওর কম্পিউটার আছে, তখন কম্পিউটারে দিয়ে আসবো। তো সেই সকাল থেকে না খেয়েই আছি, প্রসাদ খেয়েছিলাম পুজো দিয়ে এসে, তারপরে তো বেরিয়ে আসলাম, তারপরে এসে খাওয়ালাম, দেরি হয়ে গেছে, এখন একটু ভাতটা খেয়ে নিই। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট একদম, তারপরে রেস্ট নিলাম, একটু শুয়ে গল্প করলাম, একটু ফোনে কথা বললাম। ভাবছিলাম একটু ঘুমাবো, কিন্তু ঘুমালে হবে না, আজকে তো আমার সারাটা দিন ফুল এনজয় এনজয় এনজয়। তো চলো আজকে পার্ট ওয়ানটাকে আমি এখানেই শেষ করছি, কারণ আশা করছি অনেকটা ব্লগ বড় হয়ে যাবে, কারণ কালকে রাতে সেলিব্রেশান আছে। আজকে সকালে রান্নাবান্না, খাওয়া দাওয়া, পুজো দেওয়া, গিফট কেনা, আর কী গিফট কিনলাম, কী গিফট শুভম দিল, সেগুলো অবশ্যই দেখাবো তোমাদের, তোমাদের দেখাবো না তো কাকে দেখাবো, তো অবশ্যই সেগুলো দেখাবো পরে। বাট আজকে পার্ট ওয়ানটা আমি এখানেই শেষ করছি, শুরু করবো ঠিক এরপর থেকে, কারণ এখন শুভম রান্না করবে মাটন আর আমি করবো পোলাও। তো সেটা তোমরা নেক্সট ব্লগে পেয়ে যাবে। তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমাকে, আর প্রচুর 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 রিমাস ব্লগকে ভালোবাসতে থেকো। তো আজকে হ্যাপি বার্থডে বালা ফার্স্ট ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি শুরু করছি। টাটা।